আজকে তো উম্মত বন্ধুকে চিনে না, নিজের নবীকে চিনে না, নবী সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের, নবী সম্বন্ধে কোনো ধারণা নাই। দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা, একটু টাচ দিয়া দেখুন। আল্লাহ সহজ করছেন আমার বন্ধুকে মানো, আমার বন্ধুর অনুগত্য হও তাইলে আমার অনুগত্য হবে, আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে, আর আমি কিচ্ছু চাব না। বন্ধু পক্ষে তো আমি পক্ষে, কোরআনও বলতেছে কোরআন অস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা, অস্তাগফারুল্লাহ অস্তাগফারা লাহুর রাসূল, আল্লাহর কাছে মাপ চাইল তো আল্লাহ তার দিকে দেখবে না, বন্ধুর দিকে দেখবে। বন্ধু কি বলে? বন্ধু যদি খালি ইশারা করে দিল, ইশারা অস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীমা, আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দিব। তুই কতগুলা করছিস, কি কি করছিস, এটা আমার দেখার বিষয় না, বন্ধু পক্ষে তো আমি পক্ষে। কিন্তু উম্মত তো বন্ধুই চিনে না, কি করলো এটাও জানে না, কি করতেছে এটাও জানে না, কি করবে এটাও জানে না। আজকে তো উম্মত নবী চিনে না, যদি চিনত তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি করে? যেখানে মানুষ চিনে, আসল নকল চিনে, যেই ব্যাংকে নকল টাকা চিনার মেশিন থাকে ওই ব্যাংকে কি নকল টাকা জমা দেওয়া যায় নাকি? ও তো মেশিনে চেক করে নিবে, ঠিক না? খালি জমা দিতে গেলেই হবে, শুধু চেক করে টাকা ছিঁড়া ছেড়া দিবে না, বরং হাত করি লাগায় জেলখানায় ঢুকায় দিবে। তাহলে আমাদের দেশে কি করে হয় কাদিয়ানি? বুঝা গেল নবী চিনে না, ওলামারা রাগ হয়ে যায় না, কিন্তু আজকে যুবকরা নবী চিনে না, স্কুল কলেজ আলারা চিনে না, ইউনিভার্সিটি আলারা চিনে না, জেনারেল শিক্ষিত আলারা চিনে না, সাধারণ মানুষ নবী চিনে না, নবী কি করলো এটা জানে না, মা বোনরা চিনে না, নাইলে ওই ফাঁদে পা দেয় তো দেখে। বরং এটা হয়তো তাও তো আমাদের দেশের না, ইম্পোর্টেড জিনিস, কি ইনপুট করা বাহিরের জিনিস, ঠিক না? কাদিয়ান কি আমাদের দেশে নাকি? এটা তো পাঞ্জাবে, এই দেশে আইসা জায়গা নিল কি কইরা? আমরা চিনি না দেখা জায়গা নেওয়ার সুযোগ পাইছে, যদি চিনত তাহলে প্রথম যেই ব্যক্তির কাছে আসছিল ওই চিতা পিটা কইরা ভিসা ছাড়া বর্ডারের ওই পাড়ে দিয়ে আসত। শুধু শুধু তো আল্লাহ বলেন না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই শিক্ষিত তো হইলি হইলি বটে, কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা আমি বাবার তোর কোনোদিন সুযোগ হয় না, তুই ভাবিস না, তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়া, সারাদিন এটা নিয়া ভাবিস ওটা নিয়া ভাবিস, তোর ভিতরে আমি কি ফিট করলাম, তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম, তুই প্রযুক্তি লাগাইলাম, তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস, প্রযুক্তি নিয়ে বলতে থাকিস, প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস, ও মানুষ তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোকে কি চক্ষু দেই নাই, তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলা চলে কি করা? যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো তাহলে না জানি এক চোখে 13 কোটি ক্যামেরা, কত বিশ্বাস মনে হয় না, ঠিক না? আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি আমি, কোরআন হাদিসেরটা বলতেছিলাম, 1 চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, পিছনে নিয়ে গেছেন পিছনে, দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই, যদি দুইটা একসাথে লাগতো তাহলে ফায়ার হতো, ফায়ার, আমরা সব উল্টা দেখতাম। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, 13 কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে, দেখেন না পাত্রটা কত বড় হয়, তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো, ঠিক না?
দুইটা এরকম হইতো রাস্তা দিয়ে হাঁটতেন ঠিক কোন একজন আরেকজনটা দেখাচ্ছি তোয়া পড়া যেতেন ঠিক না এত বড় বড় লাগতো এত বড় বড় এতটুক জায়গার ভিতরে ফিট করছে যাক যেটা বলেই বুঝাইতেছিলাম সেই জায়গায় চলে আসছি মেরে দোস্ত গুছায়া নিয়ে যেত প্রস্তুতি নিয়ে যেত নিজের ইচ্ছায় দুনিয়াতে আসি আবার নিজের ইচ্ছায়ও যাব না ইসলামে নিজের ইচ্ছায় যাওয়া একটা মহাপাপ যেটাকে আত্মহত্যা বলে আর মানুষ নিজের ইচ্ছায় দুনিয়াতে আসে নাই এটা চির সত্য কথা যদি নিজের ইচ্ছায় আসত দুনিয়ায় কোনো অনেক মা বাবা এমন আছে যাদের কোল খালি কোনোদিন কোল খালি হত না আবার অনেক এমনও আছে শুধু ছেলেই সারাটা জীবন মেয়ের দিকে তাকায় তাকায় জীবন পার হয়ে গেছে আল্লাহ একটা মেয়ে দেন নাই তাইলে এটাও হতো না আরো আবার কারো কাছে শুধু মেয়ে সারা জীবনটা ছেলের দিকে তাকাইতে তাকাইতে জীবন কেটে গেছে একটা ছেলে হয় নাই তাইলে এটাও হতো না বুঝা গেল আমরা নিজের ইচ্ছায় আসি নাই আবার নিজের ইচ্ছায় যাব না আল্লাহ সদিচ্ছায় নিয়ে আসছেন আবার আল্লাহ যেদিন চাবেন ওই দিন চলে যাবে আবার এটাও সত্য কে কখন যাব এটাও জানি না যুবক যৌবনই যাবে না শিশু শিশুতেই যাবে শিশু অবস্থায় যাবে না বুড়া বুড়ার থেকে আরো খুনখুনে বুড়া হয়ে যাবে এটাও কেউ জানি না লা তাদরি নাফসুন বিআই ওয়াক্তিন তামুত কে কখন মরবে এটাও জানে না আল্লাহ সতর্ক করছেন এটা বটে আমাদেরকে সতর্ক করছেন ইবনে আদম ও মানুষ লা তাফরাহ বিদুনিয়াইকা দুনিয়ার উন্নতি চাকচিক্য দুনিয়ার উন্নতি দুনিয়ার চাকচিক্য দুনিয়ার আধিপত্য দুনিয়ার ক্ষমতা দুনিয়ার সয় সম্পত্তি দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার বিবি বাল বাচ্চা তোমাকে যেন মাতাল না করে ইন্নাকা গায়রা মুখাল্লাদ তুমি কিন্তু চিরঞ্জীব না এটা মনে রেখো বুঝলে অনেক কিছু আর না বুঝলে কিছুই না বাবলে অনেক বড় আল্লাহ প্রত্যেককে সতর্ক করছেন তুমি কিন্তু চিরঞ্জীব না এটা মাথায় রেখো যার কাছ থেকে আসছো তার কাছে ফিরত যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছেই কিন্তু ফিরত যেতে হবে থাকার সুযোগ এখানে কারো ছিল না কারো নাই যদি থাকার সুযোগ এখানে হতো তাহলে কবির কথা সত্য হতো আরবি কবির কথা সত্য হতো লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো মা মাতা মুহাম্মাদা তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে কোনোদিন যাইতেন না কেন সমগ্র সৃষ্টিটা ওনার সুবাদে তৈরি সব ওনার সুবাদে তৈরি আমরাও ওনার সুবাদে আকাশ জমিন সব কিছু ওনার সুবাদে তৈরি তাইলে উনি চিরদিন দুনিয়াতে থাকতেন উনি যখন থাকেন না তো আমাদেরও থাকার কোনো সুযোগ কবির কথাই সত্য আজল নে না ছোরা কেসরা না দারা ওসি সে সিকন্দর সা ফাতে বি দেহারা
हर एक लेके क्या क्या हसस सुधारा, परा रह गया यही ठाट सारा। तेली इतिहासेर कथाई सत्य होतो, এই সারা দুনিয়ার রাজত্ব চার ব্যক্তির হাতের মুঠায় ছিল, চার ব্যক্তির। চারজন ইতিহাসের পাতায় পাওয়া যায় যাদের হাতের মুঠায় এই সারাটা দুনিয়ার রাজত্বটা ছিল। কাউকে যদি নাও চিনেন তো একজনকে অবশ্যই চিনবেন, উনি সুলাইমান আলাইহিস সালাম। ওই মাটির রাজত্ব ছিল না, এমনকি পাখির রাজত্ব ওনার কাছে ছিল। কোরআন বলে আল্লামাহু মানতে তার তাইর, উনি পাখির বাসা পর্যন্ত বসতেন। আচ্ছা, পাখি তো একটা পাখি, উনি পিপিলিকার বাসা পর্যন্ত বসতেন, নাইলে সুরায় নামল কেন আসলো? কলাতিন নামলাতিল গুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্না সুলাইমান ওয়া জুনুদুহু ওহুম লা ইয়াশউরুন। পিপিলিকার বাসা পর্যন্ত বসতেন, সমস্ত জমিনের প্রাণীর উপরে ওনার রাজত্ব ছিল, এমনকি এই জমিনের উপরে প্রবাহমান বাতাসের উপরে ওনার রাজত্ব ছিল। নাইলে গুদু উহা শাহরুন ও রওয়া উহা শাহরুন, এই কথা কোরআনে কেন আসতো? উনি বাকাসকে হুকুম দিতেন, ওনার তখ্তকে উড়ায় নিয়ে যেত উইদাউট ইঞ্জিন, কোনো ইঞ্জিন নাই, কোনো তেল ভরতে হতো না, কোনো কাপাকাপি করতো না, এক সকালে এক মাসের রাস্তা উড়াইত, আবার এক বিকালে এক মাসের রাস্তা পরিমাণ উড়ায় নেওয়া যেত। শুধু উনি একা না, পুরা ক্যাবিনেট সহ, ক্যাবিনেট বোঝেন তো, পুরা সংসদ সহ। আবার ওনার সংসদে শুধু মানুষ ছিল না, জিনও ছিল, এমনকি পাখি পর্যন্ত ছিল। ওনার হাতে সারা দুনিয়ার রাজত্ব ছিল, তাইলে উনি চিরদিন থাকতেন। আজকে ওনার নামটা কোনোদিন ঐতিহ্য হয়ে থাকতো না, ওনার জায়গাগুলো ঐতিহ্য হয়ে থাকতো না, উনি চিরদিন থাকতেন। মানুষ রাজত্ব পাইলে কি ছাড়তে চায়? ওই চেয়ার এমন চেয়ার যে সুপার গুলু লাগানো আছে, যে বসে আর ওটার থেকে ছাড়, ওই চেয়ার তাকে ছাড়তে চায় না। তো সুলাইমান আলাইহিস সালাম সারা জীবন থাকতেন, বোঝা গেল এখানে চিরদিন থাকা যাবে না, চিরদিন থাকা যাবে না। কথা লম্বা হবে না, কিন্তু আবার সুরও হবে না, যত ধ্যান দিয়ে শুনবেন আশা করি বুঝে আসতে পারে, আর লম্বাও হবে না, অল্প সময় কথা হবে। আর যদি ধ্যান দিয়ে শুনতে পারি তো আমার বিশ্বাস অল্প কথা যথেষ্ট হবে, আমি প্রমাণ দিতে পারি। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ এর জীবন দুটা শব্দ দিয়ে চেঞ্জ হয়েছে, দুটা শব্দ দিয়ে। রাতের অন্ধকারে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, তাও নিচে না ছাদের উপরে হাঁটতে ছিল, তার পদ আওয়াজে তার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে টাইকা নিয়ে আসো, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে তো হাঁটে কে? প্রহরী ডাইকা নিয়ে আসছে, তো জিজ্ঞাস করছে এই রাত্রে তুমি ছাদে করো তো করো কি, তোমাকে তো চিনিও না। তো বলছে আমার উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছি। তখন কিন্তু উনি রাজা, বলখের রাজা, ইরাকের একটা এলাকা বলখ, ওই এরিয়ার উনি রাজা ছিলেন। তো বলছে মাথা নষ্ট নাকি, উট খুঁজবে মরুভূমিতে অথবা জঙ্গলে, তুমি রাজপ্রাসাদের ছাদে উট খুঁজতেছ? তো বলছে রাজা মশাই, যদি আমি পাগল হই তাইলে আপনিও আমার সাথে। বলছে মানি, তাইলে আপনিও পাগল? বলছে কি কইরা,
আমি পাগল হলাম কি করে প্রমাণ কি? বসে আমি যদি ছাদে উঠ খুঁজে না পাই তা আপনি রাজ প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ, সকাল থেকে জীবন চেঞ্জ। রাজত্ব ছাড়ছেন ফকিরি গ্রহণ করা, আজকে ইব্রাহিম ইবনে আদম, নাম নিতে দেরি, রহমতুল্লাহ আলাই পড়তে দেরি করে না, রহমতুল্লাহ আলাই পড়তে কেউ দেরি করে না। প্রথম সারির আল্লাহওয়ালাদের ভিতর থেকে একজন। আরেকটা হাদিস থেকে শুনে দিই, হাদিস কিতাব থেকে, বনি ইসরাইলের একজন বদমাশ ছিল, নাম ছিল কিফিল, বনি ইসরাইলের বদমাশ। প্রতি রাত্রে খরচ করতেন ব্যবিচারের পিছনে, ব্যবিচারের পিছনে। বর্তমান টাকায় 50-60 লক্ষ টাকা বর্তমান টাকা। একদিন নিয়ে আসছেন এক মহিলাকে, কামরায় ঢুকাইয়া দিয়া বলতেছেন আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছেন তো দেখতেছেন এক কোনায় বসা কাঁদতেছে। তো জিজ্ঞাস করতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি নাই, টাকা দিয়া নিয়ে আসছি। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস? যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এতটুক কথা, কিফিলের দিল ফেরা গেছে। পয়সাটা হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে। ঘরের দরজায় সোনালি অক্ষরে লেখা উঠছে কদ গফারাল্লাহু লি কিফলি, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। জীবন পরিবর্তন হইতে অনেক কথার প্রয়োজন হয় না, দু চারটা কথাই যথেষ্ট। মালিক ইবনে দিনার রহমতুল্লাহের জীবন চেঞ্জ হয়েছে শুধু স্বপ্নের একটা কথা দিয়া। একমাত্র মেয়ে ছিল, একমাত্র মেয়ে তার, ছোট বয়সেই মারা গেছে। স্বপ্নে মেয়ের সাথে দেখা হয়েছে, কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি, আসল যেটা সেটা বলতেছি। তো ছেলে বাপ মেয়ে বাপের হাত ধরা বলছিল আব্বা এখনো কি মুসলমানের ফিরে আসার সময় হয় নাই? এতটুক কথা তার জীবন চেঞ্জ। জন্য কথা লম্বা হবে না, ধ্যান যত হবে আমার বিশ্বাস তত কথা কত বেশি দিলে কাটবে, নড়াচড়া যত কম হবে তত বেশি কথা দিলে কাটবে। তো যেটা বলতেছিলাম, অস্তিত্ব সদিচ্ছায় না, আর যাওয়াটাও সদিচ্ছায় না, আবার এইখানে চিরদিন থাকাও না, কেউ চিরদিন থাকবে না। দুনিয়া এটার প্রমাণ দিতেছে, ডেলি 4-5 লক্ষ মানুষ ডেলি উঠা যেতেছে। আবার আপনি বলবেন তেমন আসতেছে, জন্ম নিতেছে, মানি, কিন্তু একদিন উঠানোটা উপরে পাবে, আশাটা কমে আসবে, উঠতে উঠতে একদিন দুনিয়া শূন্য হবে, এটাই সত্য। দুনিয়া শূন্য হবে, নাইলে হাদিসে এই কথা আসতো না। কোনো এক পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞেস করবে মাম বাকি আলা জাহারিল আর, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ বাকি নেই, সব টোকায় টোকায় নিয়ে আসছি, কুড়ায় কুড়ায় নিয়ে আসছি, খুঁজা খুঁজা নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করবে আইন আল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজি মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা বড় বড় উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করত, চতুর্দিকে পাহারা আর পাহারা, টেকনোলজি আর টেকনোলজি, মেশিন আর মেশিন, যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবত না, ওরা কোথায়? আল্লাহ জানেন। মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, কেউ বাকি নেই। হ্যাঁ বাকি আছে আহলুস সামাওয়াত,
আকাশওয়ালারা বাকি ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে লাগা আকাশে ঝাড়ু সাত আকাশে ঝাড়ু দিবে তারপরে জিজ্ঞাসা করবে এইবার তো বলবে লাল আল আরদি ওয়া লা আলা সামাওয়াত জমিনও কেউ বাকি নেই আকাশও কেউ বাকি নেই ইল্লা আল্লাযীনা ইয়াঈশূনা তাহতা আরশি আপনার আরশের নিচে যারা বিরাজমান এরা বাকি আছে আর আপনি চিরঞ্জীব আনতাল হাইয়্যুল লাযী লা তামুত আল্লাহ বলে লাগাও আমার আরশের নিচে ঝাড়ু ওইখানেও ঝাড়ু লাগাবে জিজ্ঞাসা করবে এইবার তো বলবে লাল আল আরদি ওয়া লা আলা সামাওয়াত ওয়া লা তাহতা আরশি জমিনেও না আকাশেও না আপনার আরশের নিচেও না ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়্যুল লাযী লা তামুত শুধু বারো জন বাকি বারো জন আল্লাহ বলবে নাম বলো তো বলবে আরবাতু জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মাউত নাহনু আরবা আমরা চারজন ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশি আপনার আরশ বহনকারী আটজন টোটাল বারো জন বাকি আল্লাহ বলবে জিবরিল মিকাইল ইসরাফিলের মৃত্যু হোক তিনজন মারা যাবে এবার জিজ্ঞাসা করবে আল্লাহ এবার তো বলবে তিসা নয় জন আটজন আপনার আরশ বহনকারী আর আমি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক তারপরে আল্লাহর আগে জিজ্ঞাসা করবে এইবার বলকে তো বলবে আনা ওয়ান্তাল হাইয়্যুল লাযী লা তামুত আমি এবং আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফাতামুত আনতা এবার তোমার পালা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি এটাই আমার সিদ্ধান্ত এটাই সাইনবোর্ডে লেখা আছে আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যু স্বাদ পান করতে হবে আল্লাযী হাইলা ইয়ামুত যে চিরঞ্জীব ফাহুয়া ফাওকা আরশি সে আমার আরশের উপরে বিরাজমান মালাকুল মউতকে আল্লাহ বলবে ফাতামুত এবার তোমার পালা তো সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত আল্লাহ মৃত্যুর যাতনা ঢালবেন তো একটা চিৎকার দিবেন চিৎকার বিইজ্জতিকা ওয়া জালালি তোর ইজ্জত আর জালালের কসম লাউ আলিমতু সাকারাতাল মউত যদি সামান্যতম মৃত্যুর যাতনা মৃত্যুর যাতনা আমার জানা থাকতো তো মা কবাস্তু আগওয়াহাল মুমিনিন কোন মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না সত্য এটাই থাকার সুযোগ কারণে চলে আসছি আসল জায়গায় নিজেকে গৈরা নিয়ে যেতে হবে দুনিয়ার পরিচয় পরিচিতি চলবে এটা দুনিয়ার ভিতরে দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া এটা দুনিয়ার পরিচয় পরিচিতি এটা দুনিয়ার পরিচয় পরিচিতি জাআলনাকুম শুউবাম ওয়া কাবাইলা লিতাআরাফু বিভিন্ন বংশে বিভক্ত বিভিন্ন পেশায় বিভক্ত এটা দুনিয়ার পরিচয় পরিচিতি এই জন্য তো আমি বলি ইচ্ছা করলে আমি দুনিয়ায় সেলিব্রিটি হতে পারি তাতে কিছু আসে যায় না দুনিয়ায় বড় আকর্ষণের পাত্র হতে পারে তাতে কিছু আসে যায় না দুনিয়ার আকর্ষণের পাত্র সাময়িক একটু ভালো মতে বুঝি যুবক যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তোমার উপরে চোখ উঠতে পারে আমি মানি কেউ তোমার জন্য অন্যা গলায় পেঁচাইতে পারে এটাও মানি কেউ তোমার জন্য জান দেওয়ার ধমকি দিতে পারে এটাও মানি যতক্ষণ যৌবন আছে যৌবন নাই তোমার দিকে কেউ চক্ষু উঠায়ও তাকাবে না বরং তুমি যদি তাকাও তাহলে এক গাদা গালি দিবে তোমাকে এক গাদা গালি এক বস্তা গালি দিবে তোমাকে সব বলবে বুইরা তো হইলো কিন্তু গাছ বাওয়া ছাড়লো না বলবে বুইরা তো হইলো কিন্তু খাটাসি অভ্যাসে কোনো গেল না যৌবন যতক্ষণ আছে অতক্ষণ তোমার ভ্যালু আছে মাল আল্লাহর কাছে মাল যতক্ষণ আছে ততক্ষণ ভ্যালু আছে
আমরা দেখি বাংলাদেশেই তো থাকি, পথ যতদিন থাকে তো ফাইল নিয়ে মানুষকে ঘুরাইতে থাকে, জুতাগুলা ক্ষয় করাইতে থাকে, কিন্তু যেদিন রিটায়ার্ড হলো তারপরের দিনই উনি ফাইল নিয়ে এখন টেবিলে টেবিলে ঘুরতেছে। বেলু শেষ, দুনিয়া ওনাকে দেখা হাসতেছে যে আপনি টেবিলে টেবিলে তো এতদিন সবাইকে ঘুরাইতেন, এখন তো দেখি আপনিই ঘুরেন। কলিকরা এখন ওনাকে দেখা মুস্কি মুস্কি হাসে, আর সবাই বলে তুমি ঘুরতে থাকো ফাইল নিয়া, বহুতকে ঘুরাইছো, এখন তুমি ঘুরা দেখো ঘুরতে কেমন মজা লাগে। সত্য এটাই, সদিচ্ছায় আসি নাই, সদিচ্ছায় যাব না, চিরদিন এইখানে থাকবো না, প্রস্তুতি নিয়ে যেতে হবে, এটাই দাবি, আর কিচ্ছু দাবি না। যিনি অস্তিত্ব দিয়েছেন ওনার দাবি এতটুকু, প্রস্তুতি নিয়ে আসো, নিজেকে তৈরি করে নিয়ে আসো, নিজেকে গুছায়া নিয়ে আসো, এটাই ওনার দাবি আর কিচ্ছু না। ছোট জীবনটার বিনিময় এটাই দাবি, ষাট সত্তর বৎসরের বিনিময়, ষাট সত্তর বৎসরও তো না, এই উম্মতের জন্য তো ষাট সত্তর বৎসরও না, এই উম্মতকে সত্তর বৎসর দিও আল্লাহ ভাবছেন যে এটা ভালোবাসার বিপরীতে যায় কিনা। আমি তো এদেরকে ভালোবাসি, ষাট সত্তর বৎসরে যদি প্রশ্ন উঠায়া দেয় যে তাইলে আর ভালোবাসা হইলো তো হইল কি, সত্তর বৎসর জীবন দিলেন, ষাট বৎসর খাটাইলেন, সত্তর বৎসর খাটাইলেন, তো ভালোবাসার প্রমাণ হইলো তো হইল কি। এই জন্য আল্লাহ দুই পর্বে এই উম্মতের জীবনকে কমায় দিছেন, প্রথম পনেরো বৎসর মাফ, পালে হওয়া পর্যন্ত মাফ, কুফিয়াল কালাম সবই হাত্তা ইয়াবলু, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় কলম তার বিরুদ্ধে যায় না, পনেরো বৎসর মাফ এই উম্মতের জন্য। রইল আর কতটুকু, এটুকু মনে হয় বেশি খাটা মনে হইতেছে, আবার আল্লাহ আবার কমায়া দিছেন, চব্বিশ ঘন্টায় যতক্ষণ আমরা ঘুমে থাকি কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না, এটাও মাফ। এই ছোট জীবনটা দিছেন ঘুরে যাওয়ার জন্য, এই জন্যই তো যে লেখছে বড় সুন্দর লেখছে, তারপরেও যদি গড়তে না পারল তাহলে ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই। কোরআনও এটাই বলে, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোকে অকৃতজ্ঞতা ডুবাইয়া দিল, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা, তোর থেকে বেশি তো চাই নাই আমি, ষাট বৎসর দিলেও তো দুই পর্বে লম্বা একটা সময় কনসিডার করছি, মাফ করা দিছি, সময়টা তোর বিরুদ্ধে যাবে না, ছোট্ট একটু সময় তোর কাছে থেকে যাবে, এটাও কাজে লাগাইলি না, হায় মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই। কোরআন বলে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, তো কেউ নাই। কোরআন আবারও চিৎকার দেয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যে আল্লাহ দয়ার ভান্ডারের দরজা পুরাটা খোলা দিল, এই উম্মতের উপরে ভান্ডারটা পুরা ঢাইলা দিল, ওই আল্লাহর থেকে তুই দূরে সল্লি তো সল্লি কি করা, বিমুখ হলি তো হলি কি করা। এই জন্যই তো এক হাদিসে পাওয়া যায়, যুবক যৌবনে থাইকা, পুরুষ পুরুষত্বে থাইকা, নারী নারীত্বে থাইকা, পদালা পদে থাইকা, আধিপত্যওয়ালা আধিপত্যে থাইকা, সম্পত্তিওয়ালা সম্পত্তি পাওয়ার পরে, মেলওয়ালা মেল পাওয়ার পরে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে, হাটওয়ালা হাট পাওয়ার পরে, বাজারওয়ালা বাজার পাওয়ার পরে, রোডওয়ালা রোড পাওয়ার পরে, ঘাটওয়ালা ঘাট পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন আল্লাহর থেকে ভুলা যায়, আল্লাহর থেকে দূরে সরে, তো আল্লাহ জিজ্ঞাসা করে কাছের থেকে আয়েশা, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে, বলেন আছে নাকি,
কর্মচারা বেতন কে দিবে? আছে কেউ দেওয়ার? কোন কোম্পানির মালিক আছে যে কর্ম লাগবে না, মাসের শেষে বেতন নিয়ে যাইস? দুনিয়ার রীতি নীতি তো উল্টা, যতটুক খাটায় অতটুকু তো দেয় না, ঠিক না? যত কম দিয়া পারে, ঠিক না? খাটাবে 12 ঘন্টা, বেতন দিবে 6 ঘন্টার, ঠিক না? খাটাবে 18 ঘন্টা, বেতন দিবে 8 ঘন্টার, ঠিক না? এটাই তো দুনিয়ার রীতি। আল্লাহ তো সব ফ্রি দিতেছে, অক্সিজেন কে দেয়? আয় হায়, 1 টাকা লিটারও যদি অক্সিজেনের দাম আল্লাহ রাখতেন, তাইলে বর্তমানে দুনিয়াতে 800 কোটি মানুষ পূরণ দেন 550 দিয়া, দেখেন কত লিটার হয়। 1 টাকা যদি পার লিটার হতো, তাহলে আমাদেরকে ডেলি 550 লিটার অক্সিজেনের জন্য 550 টাকা দিতে হতো। যদি পার শ্বাসে 1 পয়সা হইতো, 1 পয়সা, এটা দিয়া ভাবেন, এটা দিয়া যুবক পায়ে হাত রেখা বলি, এটা দিয়া ভাবো, হইতে পারে বিবেকের পর্দা খুলতে পারে। আর যদি না খুললো, তাহলে দুনিয়ার জীবনটা কেটে যাবে। কোনো প্রতিরোধ করার প্রতিরোধ করার কোনো মেশিন আসে না যে দুনিয়ার জীবনের গতির উপরে প্রতিরোধ তৈরি করবে, বাধাগ্রস্ত করবে, কোনো মেশিন আসে নাই। এই গতিকে রোধ করবে, আমাদের জীবনের যাত্রার গতিকে রোধ করবে। আপনি বসে আছেন, যাত্রা কিন্তু চলমান। আপনি ঘুমায় আছেন, যাত্রা কিন্তু চলমান। আপনি বেহুশ আছেন, তারপরও যাত্রা চলমান। আখেরাতের যাত্রা কিন্তু থাইমা নাই। দুনিয়ায় কোনো মেশিন আসে নাই যে প্রতিরোধ করবে, কোনো পাওয়ার ব্যাংক আসে নাই ভৈরা রেখা দিবে, বিদ্যুৎ বেড়া রাখা যায়, জীবন বেড়া রাখা যায় না, কেটা যাবে এটা। এই জন্য একটু ভালো মতে বুঝি, ভালো মতে বুঝি। শ্বাসের উপরে যদি বিল ধরতেন, তাইলে 1 পয়সা, 1 শ্বাস 1 পয়সা, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো, 1600 টাকা। বিশ্বাস হয় না? 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। 1,60,000 বা শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিসে 100 টাকা হইতো, পার ডায়ালিসিস, একবার ডায়ালিসিস করতে কয় টাকা লাগে চেয়ারম্যান সাহেব? কত? আরে আমি 4,000 থেকে 4,500 টাকা লাগে। 3,000 সার ভালো জায়গায় করাইলে 4,500 টাকা। আর যদি আরেকটা আছে, গণস্বাস্থ্যতে করাইলে 1,200-1,300 টাকা লাগে। আচ্ছা 1,000 টাকা ধরলাম, আল্লাহ যদি পার ডায়ালিসিসে 100 টাকা দিতেন, 100, তো ডেলি 3,700 টাকা ডায়ালিসিসে দিতে হতো। কেননা আল্লাহ কুদরত দ্বারা আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 37 বার ডায়ালিসিস করে, 37 বার। একটা প্রযুক্তি বলতেছি, একটা প্রযুক্তি, এই ময়দান যথেষ্ট হইতো না যদি একটা প্রযুক্তি লাগানো হতো। একটা প্রযুক্তি যেটা আমাদের শরীরের ভিতরে চলমান, আমাদের শরীরের ভিতরে ডেঙ্গু জ্বর এত বিপজ্জনক কেন? এটা তো জ্বরই, জ্বর তো চিরাতরিত ছিল, এটা এত বিপজ্জনক কেন, কি কারণে জানেন? আরে বলতে পারবেন? কেননা আমাদের একটা রক্তের ব্লাড সেল আছে, এটা হলো হোয়াইট ব্লাড সেল। ডেঙ্গু জ্বর হইতে দেরি, হোয়াইট ব্লাড সেল দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে না। যদি 10,000-15,000 চলে আসে, এটার কমসে কম 1,50,000 থাকতে হবে, উপরে 4,50,000। 1,50,000-এর নিচে আসলেই ডাক্তার সারাদিন দেখতে থাকবে যে কত কমতেছে। যদি 10-15-তে চলে আসলো, তো ডাক্তার বলবে এবার রক্ত দেন। যদি রক্ত দিয়ে উপরে না উঠলো, তো ডাক্তারও হাত ধুয়া বসা যাবে যে মনে হয় আর বাঁচানো যাবে না। এরকম 2টা ব্লাড সেল আছে আমাদের শরীরে,
একটা হলো হোয়াইট, একটা হলো রেড, একটাকে বলে লাল, একটাকে বলে সাদা। এই দুটাকে কন্ট্রোল করার জন্য যদি প্রযুক্তি ব্যবহার হতো তাহলে এই ময়দান বড় মেশিন লাগত। আল্লাহ ওটা কুদরত দিয়া ঠিক রাখেন। হায় হায় হায়, আপনি তো জানেন না এটার ভিতরে কি খেলা খেলতেছেন। আমি ডাক্তারি পড়াইতে আসি না, খুললে খুলতে পারি, সারা রাত্র চলে যাবে। শুধু শুধু তো আল্লাহ বলেন না, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই শিক্ষিত তো হইলি হইলি বটে, কিন্তু তোর ভিতরে আমি কি কুদরত ফিট করছি ওটা মিয়া বাবার তোর কোনোদিন সুযোগ হয় না। তুই ভাবিস না, তুই তো ভাবিস আলতু ফালতু জিনিস নিয়া, সারাদিন এটা নিয়া ভাবিস ওটা নিয়া ভাবিস। তোর ভিতরে আমি কি ফিট করলাম, তোর ভিতরে আমি কি কুদরত লাগাইলাম, তুই প্রযুক্তি লাগাইলাম। তুই সারাদিন প্রযুক্তি নিয়ে ভাবতে থাকিস, প্রযুক্তি নিয়ে বলতে থাকিস, প্রযুক্তি নিয়ে লিখতে থাকিস। ও মানুষ, তোর ভিতরে কি প্রযুক্তি লাগাইলাম এটা তো একবারও দেখলি না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোকে কি চক্ষু দেই নাই, তুই নিজের ভিতরে তাকায় দেখিস না যে তোর এগুলা চলে কি করা। যদি প্রযুক্তি দিয়ে লাগাইতে হইতো ছেলে না জানি এক চোখে 13 কোটি ক্যামেরা, কত বিশ্বাস মনে হয় না, ঠিক না? আপনাদের বিজ্ঞানেরটাই বলতেছি আমি, কোরআন হাদিসেরটা বলতেছিলাম। 1 চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। 13 কোটি ক্যামেরার তার আল্লাহ নিয়ে গেছেন 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া, পিছনে নিয়ে গেছেন পিছনে। দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই, যদি দুইটা একসাথে লাগত তাহলে ফায়ার হতো, ফায়ার। আমরা সব উল্টা দেখতাম। 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, 13 কোটি সরিষা জমা করেন না একটা পাত্রে, দেখেন না পাত্রটা কত বড় হয়। তাইলে এক একটা চোখ জানে এক একটা বড় বড় জাহাজের লাইটের সমান হইতো, ঠিক না? দুইটা এরকম হইতো রাস্তা দিয়ে হাঁটতেন, ঠিক কন? একজন আরেকজনটা ডেকাচ্ছি তোয়া পড়া যেতেন, ঠিক না? এত বড় বড় লাগতো, এত বড় বড়, এতটুক জায়গার ভিতরে ফিট করছে। যাক, যেটা বলেই বুঝাইতেছিলাম সেট জায়গায় চলে আসছি। মেরে দোস্ত গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে নিতে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, নিজেকে গড়া নিয়ে যেতে হবে। সদিচ্ছায় আসি নাই, সদিচ্ছায় যাব না, চিরদিন এখানে থাকবো না, এটাই সরকার। নিজেকে গড়া নিয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই ছোট সময়টার ভিতরে ওইখানে সময় পাওয়া যাবে, কিন্তু মূল্য পাওয়া যাবে না। ওইখানে সময় পাওয়া যাবে, আজকে তো সারা দিনে একবার আল্লাহ বলার সুযোগ হয় না। এই মজমায় আছে এরকম যুবক যে সারা দিনে একবার মনের থেকে আল্লাহকে ডাকে না, আল্লাহ বলে না একবার। এই মজমায় আছে সারা দিনে 200 বার আল্লাহ আল্লাহ বলে না, সকালে 100 বার বিকালে 100 আসে। এই মজমায় বেশিরভাগই, এই মজমায়, এই মজমায় আছে এরকম লোক সারা বৎসরে একবার কোরআনটাকে নিয়ে পড়তে তো জানে না, জানে না কোরআনটাকে নিয়ে একবার একটা চুমা দেয় না, এরকম করে একটা চুমা দেয় না একবার বৎসরে। রাগ হয়ে গেলেন? অথচ ভালোবাসা যদি চুমা দিতেন তাহলে ওয়াদা তো ছিল, আমিও তোকে ভালোবাসা চুমা দিব, আমিও তোকে ভালোবাসবো, তুই আমার কালামকে চুমা দিলি, আমি তোকে ভালোবাসি, বাসবো না তো বাসবো না কেন, না বাইসা যাব তো যাব কোথায়, আমিও তোকে ভালোবাসবো। ছোট জীবনটাকে গড়া যেতে হবে, চিরদিন নিজের ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছায় যাব না, চিরদিন এখানে থাকবো, এটাই আল্লাহর দাবি। কোরআন এটাই বলে,
আত্মীয়ুল্লাহ কোরআন এটাই বলে, আল্লাহকে মান, জীবনটা গড়ে আস কোরআনের দাবি এটাই, জীবন গড়া প্রস্তুতি নেওয়া, চলে যেতে হবে। কিন্তু আরেকটা কথাও বলে দেই, সন্দেহ মানুষ থাকতে পারে যে মনে হয় দুনিয়ার কিছু ওইখানে, দুনিয়া টাকা পয়সা চলুক আর না চলুক সম্পর্ক মনে হয় চলবে, হ্যাঁ ওরকম লোকের সাথে সম্পর্ক হলে চলবে, কিন্তু বাকি অন্য কোনো সম্পর্ক চলবে না। ওরকম লোকের সাথে যদি সম্পর্ক হয় নিয়ে যাইতেছি আমি, নাইলে চলবে নাইলে চলবে না। যদি বংশ চলতো তাহলে আবু তালেবের জন্যই চলতো, যদি সম্পর্ক চলতো তাহলে আবু তালেবের জন্যই চলতো, কিন্তু এটা চলবে প্রস্তুতির সাথে চলবে, প্রস্তুতিহীন চলবে না। আপনি যত উঁচা গড়েই জন্ম নেন না কেন, যত উঁচা গড়েই জন্ম নেন না কেন, আবু তালেবের চেয়ে বেশি মোহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত, আবু তালেবের শিরার রক্ত একই রক্ত দুই শিরায়, অথচ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূষিত রক্ত পান করতে দেরি, আল্লাহর রাসূলের মুখ থেকে ঘোষণা আসতে দেরি হয় নাই, তোর শরীর জাহান্নামের উপরে হারাম, অথচ আবু তালেবের শরীরে আর মোহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে একই রক্ত দৌড়াইতেছে, কোনো কাজে দেয় না। আমাদেরও প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে এটা আমি মানি, এটা আমি অস্বীকার করি না, প্রস্তুতির সাথে সম্পর্ক কাজে দিবে, নাহলে কোরআন কেন বলবে, কোরআন কেন বলবে, কোরআন কেন বলবে যে তোমাদের তোমাদের পরিবার পরিজনকে তোমাদের সাথে মিলায় দেবে, ওয়ালহাকনা বিহিম যুররিয়াতাহুম, প্রস্তুতির সাথে চলবে, ওয়ালহাকনা বিহিম যুররিয়াতাহুম চলবে। এই জন্য আল্লাহর দাবি হল প্রস্তুতি নিয়ে যেতে হবে, রাজি ইনশাআল্লাহ, না মনের ঠিকানা মুখের ঠিকা, প্রতিজ্ঞা বিলকুল, দেখি কে কে প্রস্তুতি নিতে রাজি, আল্লাহ কবুল করুক নামাজ। কিন্তু একটা প্রশ্ন হইতে পারে, আল্লাহ আপনি আপনি বলতেছেন আপনাকে মানার দ্বারা প্রস্তুতি নিব, কিন্তু আপনাকে মানবো তো মানবো কি করে, চোখে তো আপনাকে দেখা যায় না, কানে তো আপনার কথা শোনা যায় না, দেন ধারণায় তো আপনাকে আনা যায় না, দেন ধারণায় তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না, দুনিয়ায় সামান্য পদস্থ মানুষ হইলেই সিরিয়ালের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয়, না নাই বাংলাদেশে এরকম কোনো ডাক্তার আছে, তিন মাস চারি মাস আগে সিরিয়াল নিতে হয় ঠিক না, সামান্য একজন ডাক্তার ঠিক না কি, আরে রাগ হয়ে গেলেন বুঝি ঠিক না, কত মানুষ উনার হাতে ভালো হয়েছে, আবার কত মানুষ উনার হাতে আজিমপুরও গেছে ঠিক না, না যায় নাই না যায় নাই, বড় ডাক্তারের হাতে মানুষ মরে বেশি এটা জানেন, ছোট ডাক্তার তো ভয় পায়, এই জন্য হয় খালি রেফার করে, কি করে সব মুসিবত বড় জনের কান্দে পড়ুক আমার কান্দে পড়ার দরকার নাই, আবার ও এটো ভাবে আজিমপুরের কাছ দিয়ে গেলে আমার চেহারা ঢাইকা যেতে হবে, খামাখা এটো দরকার নাই, বড় ডাক্তারের কাছে পাঠায় দেয় ঠিক না, এক মাস দুই মাস তিন মাস আগে সিরিয়াল নিতে হয় ঠিক না, একজন মানুষ হইয়া যদি তিন মাস পর্যন্ত ঘুরতে হয় তাহলে আল্লাহ তো আল্লাহ ঠিক না, আল্লাহ চিনেন, আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা শোনা যায় না কানে, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার,
আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউম বসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিদুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রাকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শাহীদুল হাক্কুল ওয়াকীলুল কাদীগুল মতীনুল ওয়ালীগুল হামীদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদুল মুহিয়াল মুমীত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদির আল মুক্তাদিরুল মুকাদ্দামুল মুআখখারুল আউয়াল ওয়াল আখিরাত যাহির ওয়াল বাতিন আল ওয়ালিয়াল মুতাওয়ালিয়াল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফওয়ুর রউফুল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম المقسط والجامي والغني والمغني المانيا الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو نيران ابوي قادر مالك جار قادر شروع نہیں شش نہیں تاکہ پابو تو پابو کی گورا پہلے جیون گورا ہوگا گچھانو ہوگا পাবো তো পাবো কি কইরা তো আল্লাহ বলতেছে আতি উর রাসূল মেনা নিলাম দাবি ফিরায় আনিলাম প্রশ্ন যখন উঠা গেছে জানি না ওলামা একমত হবে কিনা আমার তাখাইল বলে আল্লাহ দাবি ফিরায় আনিলেন তারপরেই বললেন আতি উর রাসূল আমার বন্ধুকে মানলেই হবে আমার বন্ধুকে আরেক জায়গায় কোরআনে বলছে মান আতা আর রাসূল ফাকাত আমার বন্ধুকে মানলো তো আমাকে মানলো আমার বন্ধুকে মানো বন্ধুকে মানলেই হবে সম্মেলন তো এদিকের জন্য ওদিকে যাইতেও পারতেছি না আজকে তো উম্মত বন্ধুকে চিনে না নিজের নবীকে চিনে না নবী সম্বন্ধে কোনো ধারণা নাই আমাদের নবী সম্বন্ধে কোনো ধারণা নাই দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা একটু টাচ দিয়া দেখি আল্লাহ সহজ করছেন আমার বন্ধুকে মানো আমার বন্ধুর অনুগত হও তাইলে আমার অনুগত হবে আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে আর আমি কিচ্ছু চাব না বন্ধু পক্ষে তো আমি পক্ষে কোরআনও বলতেছে কোরআন واستغفر له الرسول لوجد الله التواب الرحيم واستغفر الله واستغفر له الرسول আল্লাহর কাছে মাফ চাইলো তো আল্লাহ তার দিকে দেখবে না বন্ধুর দিকে দেখবে বন্ধু কি বলে বন্ধু যদি খালি ইশারা করে দিল ইশারা واستغفر له الرسول لوجد الله التواب الرحيم আল্লাহ বলে সব গুনাহ মাফ করে দেব তুই কত গুনাহ করছিস কি কি করছিস এটা আমার দেখার বিষয় না বন্ধু পক্ষে তো আমি পক্ষে কিন্তু উম্মত তো বন্ধুই চিনে না কি করলো এটাও জানে না কি করতেছে এটাও জানে না কি করবে এটাও জানে না আজকে তো উম্মত নবী চিনে না যদি চিনত তাহলে আমাদের দেশে আবার কাদিয়ানি হয় কি করে যেখানে মানুষ চিনে আসল নকল চিনে যেই ব্যাংকে নকল টাকা চিনার মেশিন থাকে ওই ব্যাংকে কি নকল টাকা জমা দেওয়া যায় নাকি ও তো মেশিনে চেক করে নিবে ঠিক না খালি জমা দিতে গেলেই হবে শুধু চেক করে টাকা ছিঁড়া ছেড়া দিবে না বরং হাত করি লাগায় জেলখানায় ঢুকায় দিবে তাহলে আমাদের দেশে কি করে হয় কাদিয়ানি বুঝা গেল নবী চিনে না আমারা রাগ হয়ে যায় না কিন্তু আজকে যুবকরা নবী চিনে না স্কুল কলেজ আলারা চিনে না ইউনিভার্সিটি আলারা চিনে না জেনারেল শিক্ষিত আলারা চিনে না সাধারণ মানুষ নবী চিনে না নবী কি করলো এটা জানে না মা বোনরা চিনে না নাইলে ওই ফাঁদে পা দেয় তো দেখে বরং এটা হয়তো তাও তো আমাদের দেশের না ইম্পোর্টেড জিনিস কি ইনপুট করে বাহিরের জিনিস ঠিক না কাদিয়ান কি আমাদের দেশে নাকি এটা তো পাঞ্জাবে এই দেশে আইসা জাগা নিল কি কইরা
আমরা চিনি না দেখা জায়গা নেওয়ার সুযোগ পাইছে, যদি চিনত তাহলে প্রথম যেই ব্যক্তির কাছে আসছিল ওই জিতা পিটা কইরা ভিসা ছাড়া বর্ডারের ওই পারে দিয়ে আসত। আমাদের উম্মত চিনে না নবীকে, অথচ আল্লাহ তো বলতেছে আমি আমার দাবি ফিরত নিলাম, আমার বন্ধুকে মানলেই হবে, বন্ধুকে মাইনা দেখাও। আর আমরা তো আল্লাহর বন্ধুকে চিনি না, কার উম্মত হইলাম এটাও জানি না। আয় উম্মতে মুহাম্মাদী, সব সমগ্র মানব জাতির মাথায় মুকুট একটা, কয়টা কয়টা কয়টা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্বের একটা মুকুট, আমাদের মাথায় মুকুট কয়েকটা কয়েকটা, একটা না, শুধু উম্মতে মুহাম্মাদী হতে পারার কারণে প্রথম মুকুট ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ হিসাবে একটা মুকুট, দ্বিতীয় আমাদের মাথায় আরেকটা মুকুট, কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম উম্মত নাই, এটা হলো দ্বিতীয় মুকুট। তৃতীয় আরেকটা মুকুট, ওয়াজ তাবাকুম, আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া নির্বাচিত করছি, এটা আরেকটা মুকুট। আরেকটা দেখামো, আরেকটাও দেখাই, তোমাদের মাথায় চতুর্থ মুকুট, কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো, এই উম্মত সমস্ত উম্মতের উপরে সাক্ষী হবে। বলেন সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায়, তাইলে বুঝা গেল আমরা কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ দাঁড়াবো না, আমরা তো আল্লাহর পাশে দাঁড়াবো। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা আরশের পাশে স্টেজ হবে, স্টেজ, আমরা ওই স্টেজে দাঁড়াবো, স্টেজে। অনেক সময় পার হয়ে যাবে যদি আমি মুকুট দেখাইতে থাকি আপনাদের, উম্মত হওয়ার কারণে যে মুকুট দিছে, দেখি আজকে দিলের ভিতরে দিল আছে কিনা, বুকের ভিতরে দিল আছে কিনা, লাগে কিনা দুই একটা শুনায় দেখি। ওই রসুলকে মানার জন্য হয় হয় যিনি সারা জীবন চোখের পানি কোনোদিন ঝরা থামান নাই, যার চোখের পানি উম্মতের জন্য থামে নাই। জিব্রিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, আপনি সবসময় কাঁদেন কেন? মা জালা আরাকা তাবকি, আপনি সবসময় কেন কাঁদেন? বলছে জিব্রিল মিকাইল, যেদিন থেকে জান্নাত দেখা আসছি, দুজব দেখা আসছি, উম্মতের জন্য আমার চোখের পানি থামে না, চোখের পানি থামে না। আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, এটা বুঝানোর জিনিস না। আচ্ছা চলেন দেখি একটু বুঝতে পারেন কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইছেন, আল্লাহ বলছে পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি দেখতে পারবে, এটাই তো কোরআন বলে, ঠিক না? হ্যাঁ, পাহাড় স্থির থাকলে তুমি আমাকে দেখতে পারবে। ফাতাজাল্লা লিল জাবাল, আল্লাহ তুর পাহাড়ে, আমি তুর পাহাড় দেখছি, বিদায় বলতেছি আপনাদেরকে, তুর পাহাড়ে আল্লাহ তাজাল্লি দিছেন 70,000 পর্দার ওই পার থেকে, মধ্যে কত পর্দা? মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন, 40 দিন বেহুশের মতো ছিলেন, কতদিন 40 দিন বেহুশের মতো ছিলেন, অথচ কাবা কাউসাইনি আদনা, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহর রসুল আরশে এরকম আল্লাহর পাশে বসা, উইদাউট পর্দা, হারায় যাওয়া উচিত ছিল কিন্তু হারায় গেছেন, সব ভুলে গেছেন, পরিবার বলছেন, ফাতেমা বলছেন, হাসান বলছেন, হুসাইন বলছেন, বনু হাশেম বলছেন, কুরাইশি বলছেন, আরব বলছেন, সব ভুলে গেছেন কিন্তু উম্মত ভোলেন নাই, ওই টেবিলও উম্মতকে স্মরণ করছেন, ওই টেবিলে
সেইখানে এতটুকু কাছে আলোর জগৎ, তাজাল্লিয়াতের জগৎ, আল্লাহর তাজাল্লি সহ্য করতেছে সিনা, আর পাশে বৈশা উম্মতকে স্মরণ করতেছেন। নাইলে আপনি আত্মাহিয়া তো পড়েন, তো পড়েন কর্তিকা ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, এটা তো নবীজি উম্মতকে স্মরণ করে বলছেন। আমার উপরে শুধু সালাম দিলেন, আমাকে শুধু সালাম দিলেন, আল্লাহকে বলছে শুধু আমাকে, আমার উম্মত কই যাবে? তো আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু এইখানে উম্মত? আমার তাখাইল যে এইখানে উম্মত না উঠলে তো উঠবে কোন জায়গায়? এই টেবিলে যদি উম্মত না উঠলো তাহলে কোথায় উঠবে? এরকম কাছে হব তো আর হব কখন? এত নৈকট্য পাবো তো পাবো কখন? দুইজন এরকম কাছাকাছি হব তো আর হব কখন? এই টেবিলে যদি উম্মত না উঠে তাহলে আর কোন টেবিলে উঠবে? এই টেবিলে যদি উম্মত হারা যায় তাহলে আর উম্মতকে কোথায় উঠাবো আমি? আজকে ওই উম্মত নবী ছিল, চোখের পানি জন্দ হয় নাই। চলেন, এটা তো এক বেলা, দ্বিতীয়টা শুনাইতেছি। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তখন নয় ঘর ক্ষুধার্থ, নয় ফ্যামিলি, নিচে কয়েক দিনের ক্ষুধার্থ, হাসান হোসাইন ক্ষুধার্থ, আলী ফাতেমা ক্ষুধার্থ, ঘরে এতটুকু তেল পর্যন্ত নাই যে বাতি জ্বালায়া রাত্রে অন্ধকার দূর করবে, এতটুকু তেলও নাই। আম্মা জান বলতেছে যদি থাকতো তাহলে খিদা নিবারণের জন্য তেলটা আগে পান করে নিতাম, এতটুকু খিদার ধারণা ছিল। ওই সময় চোখে পানি, জিবরিল জিজ্ঞাসা করছে কেন কাঁদেন? আতাব কি ও আন্তা ইলা রফিকিল আলা, আপনি এখনো কাঁদেন? এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখন কান্না কেন? তো বলছে জিবরিল, ফামান লিবাদিলি উম্মতি, কান্না এই জন্য যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? এই উম্মত আজকে নবী ছিল। একজন যুবক তো এখানে হবে না, তোমাদের পায়ে হাত রাখি, আজ পর্যন্ত কত জিবি তোমরা খরচ করছো? প্রতি মাসে তো আনলিমিটেড খরচ করো, কেন প্রত্যেকের ঘরে ওয়াইফাই আছে। আজ পর্যন্ত কোনো দিন নবীর শান যে আমাদের নবী কে, তোমার পরিচয় কোনোদিন গুগলে সার্চ দিয়ে দেখছো যে একটু দেখি, একটু দেখি? ওনার পক্ষে না হইলে তো কিয়ামতের দিন পার হওয়া যাবে না, আল্লাহ পক্ষে হবে না। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে না হলো দুনিয়ার কেউ তার কোনো আমল দিয়া পার হতে পারবে না, না আমল দিয়া না আল্লাহ পার করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে হতে হবে, পক্ষে। আরে যতক্ষণ পর্যন্ত পক্ষে না যাবে ততক্ষণ পর্যন্ত তো আল্লাহ হিসাব কিতাবও শুরু করবে না। সোয়া লক্ষ নবী চিৎকার দিতে থাকবে, নাফসি নাফসি বইলা, বারো 312 জন রসুল, 3 কিতাবদারী রসুল, 4 উলুল আজমি মিনার রসুল, সব চিৎকার দিবে আল্লাহ হিসাব কিতাব শুরু করেন, আল্লাহ টাকায়ও দেখবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে। যখন আল্লাহ রসুল সেজদায় পড়বে, পড়তে দেরি আল্লাহ বলতে দেরি করবেন না, ইরফা রাসাব, আমার তাখাইল কথা বলার ভঙ্গিতে আমি, আমার হাসান কোথায়, আমার হোসাইন কোথায়? অথবা হাসান সম্বন্ধে আপনারা জানেন না, হাসান কে হোসাইন কে আপনারা জানেন না, নাতি জানেন নাতি, এই দুইজনেই তো ওনার দুনিয়া ছিল। দু জাহানের বাদশাহ যিনি দুই নাতিকে পিঠে নিয়া ঘরের ভিতরে ঘোরা হইয়া চক্কর কাটতেন, চক্কর, আর নিচের থেকে বলতেন নানা জান ঘোরা কেমন? তো বলতো বড় উত্তম। তো আবার বলতেন যারা শোয়া রইছে এরাও বড় উত্তম। এই খেলা যিনি খেলতেন, ওই নাতির কথা জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবে আমার উন্নত কথা। রাগ হয়ে যায় না, পায়ে হাত রাখি, আমার সমাজ রাগ হয়ে যেতে পারে, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার দেশে মানুষ মরতে রাজি, মারতে রাজি, কত জান এই পর্যন্ত গেল,
আর না জানি যতদিন বাংলাদেশ থাকবে আর কত জান যাবে। শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, ঠিক না? অনেক সময় তো দেখা যায় অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারটা ভাঙাও থাকে, ওরকম একটা চেয়ারের জন্য কিয়ামতের দিন আপনার নবীকে, রসুলকে, মুহাম্মদুর রসুলুল্লাহকে আল্লাহ মাকামে মাহমুদ দিবে, মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদ দিবেন, নিয়া যাওয়া হবে, উনি বসবেন না ওই চেয়ারে। যেই চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন একটা, দুইটা চেয়ার আল্লাহ বানাইছেন কুদরত দিয়া, একটা নিজের যেটার নাম কুরসি, আর একটা বানাইছেন বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, বসবো না। কেন? উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, উম্মতকে নিজের হাতে পান করাবো আমি, বৈশা গেলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? বিদায় আমি বসবো না, আমি তো হাউজে কাউসারে ছুটা যাব। আল্লাহ বলে তারপরে বসেন, বলে তারপরেও বসবো না, বলে কেন? বলে আমি মিজানের কাছে ছুটা যাব। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, সালতু তা সাফি তুসাফা, আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি প্রতিশ্রুতি দিছেন, লা ইউখজিকা ফি উম্মাতিক, আমি মিজানের কাছে দাঁড়াবো, পাল্লা যদি সামনে না ঝোকে তাহলে প্রতিশ্রুতিকে কাজে লাগানোর জন্য ওইখানি হাত উঠায় চাইতে শুরু করব। আল্লাহ পাল্লা তো সামনে ঝুঁকে না, ঝুঁকায় দেন না, ওইখানেই সুপারিশ করতে শুরু করব, ওইখানে দাঁড়াই চিৎকার দিব আমি রাজি হব না, না না না, পাল্লা কিন্তু ঝুঁকে না, ওইখানে থেকেই বলবো আমি লজ্জিত হয়ে যাব, উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না। আল্লাহ বলে তারপরে বসেন, তারপরও বসবো না। বলছে কেন? মিসা পুলসে রাতের ওইখানে ছুটা যাব, উম্মত যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে দুরুদ পড়া থাকে আর ইমানের সাথে আইসা থাকে, তো আমি দুরুদের গাঁটটি দিয়া পার করায় দিব। বলছে তারপর, বলছে তারপর তিন জায়গায় আমি দৌড়াইতে থাকবো, হাউজে কাউসার, মিজান, কুলসেরা, হাউজে কাউসার, মিজান, কুলসেরা। এই জন্য ইবনে আব্বাস থেকে রেওয়ায়ত পাওয়া যায়, কিয়ামতের দিন আপনাকে কোথায় পাবো? বলছে তিন জায়গার যে কোনো এক জায়গায় পাবে, মিজানে, কুলসেরাতে, হাউজে কাউসারে, আমি তিন জায়গায় ছুটতে থাকবো। যেই নবী কিয়ামতের দিন আমাদের জন্য ছুটবে, আজকে উম্মত ওই নবী ছিলেন। শব্দটা বললে দিলে লেগা যাবে, লানত আমাদের জিন্দগির উপর, আজকেও বেঁচা আছি ওই নবীর কারণে, নইলে বহু তাকে ধ্বংস করে দিত। আমার জাতির মুসলমান জাতি 99% বিজাতির এসকে দেওয়ানা, বিজাতির এসকে ভালোবাসায় দেওয়ানা, যুবক এক সপ্তাহ পর্যন্ত চুলের স্টাইল দেখতে থাকে অনলাইনে, এক সপ্তাহ ঈদের সময় টানা এক সপ্তাহ দেখতে থাকে শুধু চুলের স্টাইল, তারপরে দেয় স্কিন শট নিয়ে তারপরে যায় সেলুনে, আমাকে এই স্টাইলে কাটা দেয়। আজ পর্যন্ত এখানে একজন, এক যুবক পায়ে হাত রাখি তোমাদের, একজন নাই যে নবীর স্টাইলে একবার চুল কাটছে, একবার না আমরা কাটছি। সেলুনে যা বলছে ছোট কইরা কাইটা দিও, নাহলে বড় কইরা, আজ পর্যন্ত বলি নাই নবীর স্টাইলে কাইটা দাও, বা মনে মনেও ভাবি নাই আজকে চুলটা নবীর স্টাইলে কাটবো। কোরআন বলছে মুকাসসিরিন, ছোট কইরা কাটো, আমি নবীর স্টাইলে কাইটা নিব ছোট কইরা, নিয়া তো তো মনে মনে করি নাই, অথচ যদি পড়তাম যুবক কিয়ামতের দিন হাত পাতা শুরু হইতো, যদি দেখা হইতো হবে নিঃসন্দেহে, তুমি হাত পাততে পারতে যে আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই, একবার আপনার স্টাইলে আমি চুল কাটছি, আমাকে কি দিবেন? দেন না, হইতে পারে রব্বে কাবার কসম, একবারের চুল কাটায় ওই কিনারাহীন দয়ার সমুদ্রের ভিতরে কোনো কিনারা নাই, ওইটার কিনারা যদি থাকতো তাহলে কোরআন রউফুর রহিম বলতো না,
আল্লাহ একমত রউফুর হারিসুম বিল মুমিনিনা এটা নবীজির সিফাত আল্লাহর সিফাত আল্লাহ বন্ধুকে নিজের সিফাত দিবেন কিনারা হিম দয়ার সমুদ্র হইতে পারত তোমাকে একবার চুল কাটায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে আমার হাত পাতার সুযোগ হতো আমি তো সারা বাংলাদেশে চিৎকার দেই আজ পর্যন্ত তো একটা মেসেজ পাইলাম না যে কোনো মা বোন জীবনের প্রথম সাজ যেটা হয় আর কি সাজ বাসর ঘরের সাজ আজ পর্যন্ত আমার এই লাল সবুজের পরিধির ভিতর থেকে আজকে তিন চার বছর চিল্লাইতেছি কোথাও থেকে একটা মেসেজ পাই না যে কোনো মা বোন এই মেসেজ পাঠাইছে যে আমার বাসর ঘরের সাজটা ফাতেমার মতো ছিল সে যায় পাল্লারে বলছে বা বান্ধবীদেরকে বলছে বা প্রতিবেশীদেরকে বলছে বা ঘরের মানুষকে বলছে আমাকে সাজাও কোনো আজকে আপত্তি নাই কিন্তু আজকের সাজটা যেন আমার ফাতেমার মতো হয় সাতমত বাসর ঘরে সাজছে কেননা কেয়ামতের দিন ফাতেমার হাতে ঝান্ডা থাকবে মহিলাদের এদের ঝান্ডার নিচে হইয়া জান্নাতে যেতে পারবে আমি একদিন সাইজা তার পাশে দাঁড়াইতে চাই যদি জিজ্ঞাসা করে তুই আসলি কেন তখন যেন হাসি দিয়া বলতে পারি কিছু তো নাই বটে কিন্তু বিয়ের বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল এই জন্য চলে আসছে আজ পর্যন্ত পেলাম না যা হোক কথা লম্বা হয়ে যেতেছে আল্লাহর রসুলকে মানলেই চলবে কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে আমাদের নবীজিকে তো আল্লাহ 63 বছর বয়স দিয়েছেন 2000 বছর বয়স দিতেন তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম ঠিক না 2000 বছর বয়স দিতেন মাত্র বয়স দিয়েছেন 63 বছর বন্ধুকে তো নিজের কাছে সফর করায়া নিয়ে গেছেন একবারে পাশে বসায়া দিয়েছেন দুনিয়ায় তো তবুকের আগে সফর করার নাই সারা দুনিয়াটা একটু ঘুরাইলেও তো আমরা বলতে পারতাম যে আমাদের বাংলাদেশও নবীজির পা পড়ছে ঠিক না সারা দুনিয়াটা তো ঘুরাইলেন না 63 বছর বয়সে বন্ধুকে উঠায় নিয়ে গেলেন এখন মানবো তো মানবো কাকে কোরআন আমাদেরকে দিক দেখায় ওয়া উলুল আমরি মিনকুম ওয়াওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ বন্ধুর উত্তর সুরি রাখবেন আল্লাহর উত্তর সুরি রাখবেন যাদেরকে আল্লাহ নির্বাচিত করে উত্তর সুরি বানাইছেন তাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত রাখবেন নবীজির উত্তর সুরি কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে যারা হক্কানি ওলামা এবং আল্লাহওয়ালা এরা হলেন নবীর উত্তর সুরি এরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে হুকুম আসছে এদের কাছে আমাদের জীবনী আদর্শ সুরক্ষিত থাকবে আল্লাহ রসুলের আদর্শ কিয়ামতের সকাল পর্যন্ত এই সমস্ত হক্কানি ওলামাদের কাছে সুরক্ষিত আছে এই জন্যই এরা আজকে এই আয়োজন করছেন আপনাদের কাছে নবীর ওই আদর্শকে পৌঁছানোর জন্য এই জন্যই ওলামারা কুরবানি দিতেছেন তাহলে আমি তো বলি বলেন আপনাদের ইউনিয়নের নাম কি আমদিয়া হ্যাঁ ঠিক না ইউনিয়নের ভিতরে সবচেয়ে কোন ইমামের বেতন আছে 30,000 টাকা 25 20 15 এটা মনে হয় আছে 15 আছে ঠিক না হ্যাঁ আচ্ছা না 15 মাইনা নিলাম কিছু বাদ দেন 15 আছে ঠিক না কিন্তু আমদিয়াতে যদি অটো চালায় কয় টাকা কামানো যায় হ্যাঁ কত 20-25,000 ঠিক না মাইনা নিলাম 20,000 তাহলে 15,000-এর থেকেও 5,000 বেশি হলো 20,000 ঠিক না হ্যাঁ তাহলে হুজুররা অটো চালায় না কেন অটো চালাইতে কি আমেরিকার থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয় না ঢাকা ইউনিভার্সিটির ডিগ্রি থাকতে হয় কোনটা একটাও না খালি কিনা নামলেই হয় ঠিক না কয়েকদিন একটু ধাক্কা ধুক্কা খাইব তারপরে ঠিক হয়ে আসিব ঠিক না এটাই তো তাহলে হুজুররা কেন চালায় না বলেন মাল তো সবার কাছেই প্রিয় ঠিক না হ্যাঁ হ্যাঁ
উনি কেন 15,000 বয়ে আছে, উনি কেন 10,000 বয়ে আছে, উনি কেন 7,000 বসে আছে, উনি কেন 8,000 বসে আছে, কেন আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমার কাছে দলিল লাগবে না, যুক্তি দিলেই হবে, বুঝান কেন। ওনার কি সংসার নাই? ওনার কি বিবি বাল বাচ্চা নাই? বরং আমাদের চেয়ে ওনাদের বাচ্চা কাচ্চা বেশি, ঠিক না? আমরা তো কই দুইটা হইলেই কি, আমরা তো কই দুইয়ের বেশি নিয়েন না, মায়ের স্বাস্থ্য ভাঙেন না, ঠিক না? ওনারা তো কয় আল্লাহ যত দেয় দেখ, ঠিক না? হ্যাঁ, কারো 7টা 8টা ডজনও আছে, ঠিক না? কি কন, হ্যাঁ, তারপরও 7,000 8,000 পরে আছে কেন? মাথা নষ্ট? হ্যাঁ, তাহলে তো ওনার পিছিয়ে নামাজও হবে না, পাবনা নিয়ে যেতে হবে, কেন? দায়িত্ব কাদের জন্য পড়ে আছে? দায়িত্ব কাদের, কাদে দায়িত্ব? দিলের ভিতরে ওই ব্যথা, ওই ভয় যে যদি ছেড়া চলে গেলাম, উম্মতকে দেখলাম না, তাইলে কালকে কেয়ামতের চেহারা কিভাবে দেখাবো? দায়িত্ব কাদে? দিলে ভয়, চোখের সামনে জান্নাত ঝলঝল ঝলঝল করে, চোখের সামনে জান্নাত, এই জন্য 8,000 টাকা করে আছে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা নিজ ইচ্ছায় আছি না, নিজ ইচ্ছায় যাব না, চিরদিন থাকবো না, এই জীবনটা গড়া যেতে হবে। গড়ার জন্য আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত ওলামাদেরকে নির্বাচিত করছেন, আল্লাহওয়ালাদেরকে নির্বাচিত করছেন, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। যদি গড়তে চাই তাহলে এদের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে, যে যত এদের পিছনে চলবে, এদের কথা এদের কাছে জিজ্ঞাসা করা চলবে, এদের কথা মাইনা চলবে, তত বেশি তার জীবন গড়তে থাকবে, যত বেশি সম্পর্ক গড়বে, আজকে যতটুক গড়ুক আর না গড়ুক কালকে কিন্তু গড়বে, এটাতে কোনো সন্দেহ নাই। কেননা এই উম্মত, এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, সিদ্ধান্ত হইলেও পাঠাবে না, এক জায়গায় জমা করাবে, যেইখান দিয়ে এই উম্মতের ওলামারা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। এরা কিন্তু সুপারিশকারী, সুপারিশ করতে দেরি, আমি মঞ্জুর করতে দেরি করব না, তখন সবাই ওলামাকে ধরবে, তখন ওলামাদের আওয়ামের জন্য আজকেও এদের দিলে ব্যথা আছে, যদিও বুঝাইতে পারি না, বুঝে না, কিন্তু কালকে বুঝবে, ব্যথা এদের উঠবে, এরা আল্লাহকে বলবে আল্লাহ আমাদের এলাকার, আমাদের ইউনিয়নের থানার পরিচিত, এদেরকে না দিলে আমরাও জান্নাতে যাব না, আল্লাহর রহমত জোশে উঠবে, তখন আল্লাহ বলবে যে যাকে নিতে চাও নিয়ে যাও। এই জন্যই তো আমি বড় জোর দিয়া বলি, আমার জাতি যদি ওলামাদের পিছনে চলতো, ওলামাদের সাথে চলতো, তাইলে বর্তমানে বাংলাদেশে যেই কজন ওলামা আছে আর যেই কজন মুসলমান আছে, আমাদের বাগে মাত্র 77 জন করে পড়ে, কয়জন কয়জন, একজন ওলামা নিয়ে যাবে 400 জন, কয়জন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এমন লোকদেরকে 400 জন নিয়ে যাবে, একজন হাফেজ নিয়ে যাবে 10 জনকে, আমি হাফেজেরটা বাদিয়ে দিলাম, ওলামারটা ধরলাম শুধু, 77 জন পড়ে। তারপরও আমাদের কোটা পুরা করতে, তারপরও কোটা পুরা করতে 323 জন আমাদেরকে ডাইনে বামের থেকে আইনা কোটা পুরা করতে হবে। বাংলাদেশের মানুষ আমাদের বাগে পড়বে মাত্র 77 জন, যদি আমার জাতি ওলামাদের পিছে চলত, ওলামাদের সাথে চলত, ওলামাদেরকে মহব্বত করত, ওলামাদেরকে ভালোবাসত, এদের সাথে উঠা হইতো বসা হইতো, এদের সাথে চলা হইতো, এদের সাথে ফিরা হইতো, এদের সাথে খাওয়া হইতো, এদের সাথে লওয়া হইতো, এদের সাথে ভালোবাসা হইতো, এদের সাথে মহব্বত হইতো। আর সবচেয়ে বড় কথা, এটা নাও হইয়া যদি আমার জাতি ওলামাদের উপরে আঙ্গুল না উঠাইতো, তাইলেও যদি আঙ্গুল না উঠাইতো,
পায়ে হাত দিয়া বলি তওবা করেন, যদি উঠা থাকেন তওবা করেন, সামনে প্রতিজ্ঞা করেন চলতে না পারলো আঙ্গুল উঠাবো না, কেন এই আঙ্গুল মিস হবে না। প্রজেক্টর খালি দুনিয়াতে নাই, কেয়ামতের দিন আল্লাহ বড় বড় প্রজেক্টর লাগাবে, কুদরতি প্রজেক্টর, আপনার আঙ্গুল বারবার আপনার সামনে আসবে যে তুমি আঙ্গুল উঠাইছ। ওই দিন সুপারিশের অধিকার, সুপারিশ আপনার পক্ষে যাবে না, পায়ে হাত দিয়ে। এই জন্য আমি বলি আপনি চলতে না পারেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু খোদার ওয়াস্তে কোনোদিন আলেমদের উপরে আঙ্গুল উঠায় না। আজকে কিছু হবে না এটা আমি মানি, আজকে কিছু হবে না, আজকে আপনার কার্ডই চলবে আমার কার্ড চলবে না আমি মানি, কিন্তু কাল কিয়ামতের মাঠে এই আঙ্গুল উঠবে। এই জন্য আমার জাতি যদি কমসে কম আঙ্গুল না উঠেই তো, আমি তো বলি এই পোশাকেই তো আমি সারা দুনিয়া যাই, 99টা দেশ তো এই পোশাকেই দেখছি, এখনো তো যাওয়ার সুযোগ আছে, আল্লাহ সুযোগ দিয়া রাখছেন, কিন্তু আমার এই পোশাকের উপরে তো আমি দুনিয়ার কোথাও আঙ্গুল উঠাইতে দেখি নাই। আমার দেশে যতটুকু আঙ্গুল উঠায় দুনিয়ার কোথাও আমি দেখি নাই যে আমার এই পোশাকের উপরে কেউ আঙ্গুল উঠেছে যে তুই এটা কি পরলি। বরং আমি তো বলবো আমার এই টুপিটা সারা দুনিয়ায় যতগুলা প্রশংসা কুড়াইছে আজ পর্যন্ত মনে হয় কোন ব্যক্তির সাফারি কোট, দামি দামি ব্লেজার আজ পর্যন্ত এর অর্ধেকও কুড়াইতে পারে না। অর্ধেক কি, চার ভাগের এক ভাগও না। আমি তো স্টেজে বসে বলতেছি, যত এয়ারপোর্টে টুপি দেখা বলছে ইউর ক্যাফ ইজ ভেরি নাইস, তোর টুপিটা তো বড় সুন্দর, মুসলমানের তো টুপি দেখি তোরটা তো অন্যরকম, এই ব্র্যান্ড তুই পাইলি কই? আজ পর্যন্ত টুপি যতটুকু কুড়াইছে। এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বলি, জীবন গোড়া যেতে হবে, কাঠায় গেলে চলবে না। এই জন্য আসেন আসেন, দুটা তিনটা কথা বলবো, আসেন প্রথমে যা গেছে গেছে এটার জন্য তওবা করুন, রাজি? তাইলে হাত উঠায় বলি আল্লাহ তওবা করলাম। দ্বিতীয়, আজকের থেকে হকানি আলেম আল্লাহ ওয়ালাদের সাথে চলবো। তৃতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না। চতুর্থ, বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েল ফিলিস্তিনের দিকে তাকায়া বর্তমান প্রেক্ষাপটে আমরা প্রতিবাদ করতেছি এতটুকু যথেষ্ট না, আমরা প্রতিবাদ করতে প্রতিরোধ করতে পারতেছি না, প্রতিবাদ করতেছি এতটুকু যথেষ্ট না, প্রতিরোধ ওরা করতেছে যেখানে গাজায় আছে ওরা প্রতিরোধ করতেছে, আমরা কি করতেছি? প্রতিবাদ করতেছি এতটুকু যথেষ্ট না, আরো দুটা কাজ আমাদের করতে হবে, তাইলে যদি সম্পূর্ণ হয়, ডোজ পরিপূর্ণ হইলে তারপরে ওষুধ কাজ করে, আরো দুটা কাজ আমাদের করতে হবে। যদিও এখানে একজনও নাই, আজকে দুই সপ্তাহের উপরে চলছে গাজার সাথে ইহুদিদের সাথে যুদ্ধ, আমরা প্রতিবাদী করে যেতেছি ঠিক না? আজকে এই মজমায় কয়জন আছে যে আমি এই প্রথম দিন থেকে আজ পর্যন্ত ডেলি এদের জন্য দুই রাকাত নফল নামাজ পড়তেছি? আমি ওলামাদের পায়ে হাত রাইখা বলবো, ওলামাও নাই যে ডেলি আমি দুই রাকাত নফল করতেছি, অথচ আল্লাহর হুকুম ছিল আস্তাইনু বিসবরি ওয়াসসালাহ, আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। বিদায় আপনাদের পায়ে হাত রেখা বলবো, প্রতিবাদ যত খুশি করেন আমার কোনো আপত্তি নাই, আমি এটার বিরুদ্ধে না পক্ষে, কিন্তু সাথে সাথে বলবো আজকের থেকে যতদিন পর্যন্ত এটা মীমাংসা না হয় আমরা ডেলি দুই রাকাত সালাতুল হাজত পড়বো। কে কে পড়বেন দেখি। দ্বিতীয় আরেকটা, শেষ, এটা পঞ্চম নম্বর, শেষ হাদিসে আছে আস সাদকাতু তারুদ্দুল বালা, সমস্ত বিপদ সাদকা দ্বারা দূরীভূত হয়,
মুসলমানের উপরে এর চেয়ে বড় কোনো বিপদ হইতে পারে না যেটা বর্তমানে গাজায় চলতেছে এর চেয়ে বড় কোনো বিপদ মুসলমানদের উপরে বর্তমানে হইতে পারে আপনি কি মানেন এর চেয়ে কোনো বড় বিপদ আছে যেখানে বাইতুল মুকাদ্দাসকে গিলা খায়া ফেলতে চাইতেছে প্রথম কেবলা এর চেয়ে বড় বিপদ কি হইতে পারে তাইলে এই বিপদকে দূর করার জন্য আজকের থেকে আমরা এক টাকা সৎকা করব এক টাকা করবেন দেখি কে কে করেন আমি আপনাদেরকে পদ্ধতি বইলা দিতেছি পদ্ধতি সহজ ডেলি এক টাকা দেওয়া মনে নাও থাকতে পারে আপনি দশ দিনের নিয়ত করে দশ টাকা দিয়ে দেন তিরিশ দিনের নিয়ত করে তিরিশ টাকা দিয়ে দেন সৎকা করেন শুধু প্রতিবাদ করলে চলবে না এর বেশি আপনার আমার কাছে করার কিছু নাই আপনি চিৎকার দিলেও কোনো লাভ নাই রক্ত মাথা ফাটাইলেও কোনো লাভ নাই কেননা বহুত দূর আমরা প্রতিবাদ করতে পারি কিন্তু আমরা দুটা প্রতিবাদের সাথে সাথে আরো দুটা জিনিস করি একটা হলো সালাতুল সালাতুল হাজাত নামাজ পড়ি আর আল্লাহকে কানে কানে বলি আল্লাহ আবাবিল ঘুরতে দেখি কবে কাজে লাগবে আল্লাহকে বলি আল্লাহ আবাবিল উড়তে দেখি কবে কাজে লাগবে মশা আমাদেরকে কাটতে দেখি কবে কাজে লাগবে চিৎকারের ফেরেশতাকে ঘুমাইতে দেখি কবে কাজে লাগবে বাতাসের ফেরেশতাকে ঘুমাইতে দেখি কবে কাজে লাগবে জিবরিল এখন তো আর ওহির বাহক না তার ছয়শো ডানা কোন কাজে লাগবে সেজদায় পড়ে আল্লাহকে বলি না বলবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ